বিশ্বত্রাস মারণ কোভিডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে আবিষ্কৃত হয়েছে করোনা প্রতিরোধী ভ্যাকসিন। সমগ্র ভারত জুড়ে করোনা যোদ্ধাদের করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পলাশীপাড়াস্থিত কর্মতীর্থে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়ার কাজ শুরু হল। এদিন এই টিকাকরণ কার্যক্রমে প্রথমে টিকা নেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল বিশ্বাস। তারপর একে একে আশাকর্মী, স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী মিলে মোট 100 জনকে টিকা প্রদান করা হয়। এদিনের এই টিকা প্রদান প্রসঙ্গে ডাক্তার শ্যামল বিশ্বাস বলেন, আজ থেকে প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া শুরু হল এবং ধাপে ধাপে আমরা মোট 870 জনকে এই টিকা দেব। তবে টিকা নিয়ে ভয়ের কিছু নেই। সোমবারের এই টিকা প্রদান কর্মসূচি পরিদর্শনে যান তেহট্ট 2 নম্বর ব্লকের বিডিও শুভ সিংহ রায়, ACMOH বীরেন কুমার সোরেন এবং তেহট্টের ব্লক স্বাস্থ্য আধিকারিক রামচাঁদ মুর্মু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। ভয় লাগছে না? লাগছে, খুব লাগছে।
2 নম্বর ব্লকে আজ 25/1/2021 শুরু হলো কোভিড ভ্যাকসিন। স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং অন্য অন্য যারা কোভিডের সাথে কাজে কোভিডের কৃতকর্মে যুক্ত ছিল তাদের সকলের জন্য শুরুতে আজকে আমাদের ভ্যাকসিনেশন আজকে শুরু হলো, খুশির দিন। সবার প্রথম ভ্যাকসিন নিলেন আমি স্বয়ং, বিএমওএইচ পলাশীপাড়া প্রীতিময়ী 73 ব্লক। সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি কোভিড যুদ্ধে সবাইকে সামিল হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এই কাজ কোভিডের কাজ করে যেতে হবে নিরলসভাবে, সবাইকে পাশে নিয়ে, সবাইকে একসাথে। সবাইকে এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে। কতদিন দেওয়া হবে এই ভ্যাকসিন? আবার 1 মাস পরে আবার দ্বিতীয় ডোজ। সবাই আবার সে নিয়ম অনুযায়ী সমস্ত রকম নিয়মকানুন মেনে এবং সমস্ত রকমের সরকারি আইনকানুন মেনে সবাইকে আবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 28 দিন পর থেকে আমাদের এই ইয়েটা শুরু হবে। আজ কতজন পাবে? আজকে 100 জন আমাদের স্টেশন সাইডে প্ল্যান করা আছে। ভ্যাকসিন শুরু হয়েছে, আশা করি আমরা আজকে 100% সাকসেসফুল হব। মোট কতজন পাবে ব্লকে? আমাদের এখানে টোটাল সমস্ত স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোভিড এই যোদ্ধা আর যারা সমস্ত কোভিডের কাজ করেছেন তারা মিলিয়ে 870 জন আমাদের এখানে প্রথম ইয়েতে লিস্ট করা আছে, তালিকা তৈরি করা আছে। আমরা ধাপে ধাপে তাদেরকে করোনা ভ্যাকসিন সবাইকে ফোন। আপনার নাম? ডক্টর শ্যামল বিশ্বাস, বিএমওএইচ প্রীতিময়ী রুরাল স্বাস্থ্যকেন্দ্র পলাশীপাড়া নদী। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।